আসসালামু আলাইকুম সবাইকে, জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং অভিমান দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। তো এখান থেকে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানবো এবং কি কি বিষয়গুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মুর্তজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আলোচ্য বিষয় সমূহ শিখন, অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা এই লেকচারে সেই বিষয়গুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সম্পর্কে আমি জানবো, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি সম্পর্কে জানবো, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, সর্বশেষ এই লেকচারে যে বিষয়টি জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন্দ্রীয় ব্যাংকটা আসলে, আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে আমাদের যে কোনো প্রশ্ন ফেস করা বা বিষয়টা বুঝতে পারাটা একটু ইজি হয়ে যায়। তো দেখো, বর্তমান বিশ্বে সকল দেশের অর্থনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কর্মরত রয়েছে। এটি দেশের একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন। আমি আবারও বলতেছি, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে এই ব্যাংক দেশের জন্য নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রার মান সংরক্ষণের দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকার কারণে সারা বিশ্বে সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার, মুদ্রা বাজারের অভিভাবক ও ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। দেশের ব্যাংক ব্যবস্থা এই ব্যাংকের নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়ে থাকে। দেশের অর্থবাজারের চালিকা শক্তি হিসেবে এই ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ কাম্য স্তরে বজায় রাখে। এইরূপ কর্তৃত্ব ও দায়িত্বের প্রতি আলোকপাত করে বলে বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সাম্রাজ্যের নেতা, যা ব্যাংকিং ব্যাংকিং রাজত্ব শাসন করে, আলো দেয় ও শক্তি যোগায়। তারপরে আমরা যে বিষয়টা জানবো সেটা তোমাদের স্লাইডে আছে। দেখো, জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রার প্রচলন করে, মুদ্রার মান সংরক্ষণ করে, আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীলতা বজায় রাখে। বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক, যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তানের স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর উদাহরণ। আচ্ছা, 1694 সালে ব্রিটিশ রাজার বিশেষ সনদ ও পার্লামেন্টের আইন বলে একটা আদর্শ ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মূল ভিত্তি বা আদর্শ হিসেবে বিবেচিত হওয়ায় এই ব্যাংকে পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক এবং মাদার অফ সেন্ট্রাল ব্যাংক নামে অভিহিত করা হয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের বিষয়টা আমরা বুঝলাম। কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে একটা দেশের প্রধান ব্যাংক, যা সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছে, যা কি করে দেশের মুদ্রা প্রচলন করে এবং মুদ্রার মান সংরক্ষণ করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরটা কি করে স্থিতিশীলতা বজায় রাখে। তো এই ব্যাংকের উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে বলতে হবে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক, যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ড,
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, আর ভারতের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তানের হচ্ছে পাকিস্তান স্টেট ব্যাংক অফ পাকিস্তান। কিন্তু এটাকে তোমাদের যদি আবার প্রশ্ন একটা আসে, সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা কোন ব্যাংকটা, তাহলে এটা ব্রিটিশ রাজার যে বিশেষ সনদ আইন আছে, এই আইন বলে 1694 সালে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাংকটাকে বলা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, যা পরবর্তীতে আমরা আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মূল ভিত্তি বা আদর্শ হিসেবে আমরা এটা কি করি বিবেচনা করি। এই ব্যাংকটাকে বলা হচ্ছে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এর উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। দেখো, তাহলে একটা দেশের টোটাল যে অর্থনীতিটা আছে বা সামষ্টিক যে অর্থনীতিটা আছে, সেই সামষ্টিক অর্থনীতিটা নিয়ে মূলত কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এটা কোনো বিশেষ কোনো গোষ্ঠী বা বিশেষ কোনো শ্রেণী বা বিশেষ কোনো এলাকা নিয়ে, যে পুরা দেশ নিয়ে তারা পুরা দেশের অর্থনীতির যে কল্যাণটা সাধিত কিভাবে হবে সেটা নিয়ে আসলে মূলত কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। দেশের নোট ও মুদ্রার প্রচলনের দায়িত্ব এই ব্যাংকের উপরে। দেশের যে নোট বা মুদ্রাটা আমরা দেখি, টাকাটা আমরা দেখি, সেটা এই প্রচলনের দায়িত্বটা মূলত কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত। এটি দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে সবচেয়ে শীর্ষস্থানীয় বা সবচেয়ে বড় প্রতিষ্ঠানটা যদি আমরা চিন্তা করি বা সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান চিন্তা করি, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, দেশের সামগ্রিক আর্থিক এবং ব্যাংকিং কাঠামোর নেতৃত্ব প্রদানের দায়িত্ব এই ব্যাংকের। তাহলে দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর নেতৃত্ব কে দেয়? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এই ব্যাংক অর্থ ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে, অর্থ ও ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে, বাজারে অর্থ এবং ঋণের সরবরাহটা নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য মূল্য যে স্তরটা আছে সেটাকে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে থাকে। তারপর সর্বশেষ যে বিষয়টা দেখো, সরকারি ব্যাংক হিসেবে এটি সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। এটি সরকারের ব্যাংক হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের যে কাজগুলো, সে অধিকাংশ কাজগুলো বা অধিকাংশ অর্থনৈতিক যে কাজগুলো আছে, সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে থাকে। তারপরে আমরা যেটা দেখব, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, স্কোপ অফ সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজের আওতা গুলো কি বা পরিধি কি প্রযুক্ত, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। প্রথমে যেটা বলছে দেখো, সেটা হচ্ছে নোট প্রচলনের একক অধিকার। দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংকের। অর্থাৎ দেশের অভ্যন্তরে যে নোট বা মুদ্রা বা টাকা আমরা দেখি, এটা প্রচলনের একক অধিকার মূলত কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। অন্য কোনো ব্যাংক এই কাজটা করতে পারবে না। তারপরটা দেখো, মুদ্রার মান সংরক্ষণ। বিদেশি বাজারে দেশি মুদ্রার সম্মানজনক মান সংরক্ষণ এবং আভ্যন্তরীণ বাজারে মুদ্রার মান স্থিতিশীলতা রাখাও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কাজ। ওকে, তারপরটা দেখো, সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারের মালিকানা বা নিয়ন্ত্রণে থাকে না, সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন এবং সরকারি তহবিলের রক্ষক হিসেবে কাজ করে। ওকে, তারপরটা দেখো, অর্থ বাজারের অভিভাবক। কি বাজারের অভিভাবক? অর্থ বাজারের অভিভাবক। দেশের অর্থ বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যভুক্ত বিষয়। এই ব্যাংক অর্থ বাজারকে নিয়ন্ত্রণ করে, ঋণের পরিমাণকে নিয়ন্ত্রণ রাখে এবং পুরো অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে 5 নম্বরে যেটা আমরা বিষয়টা সেটা দেখো, সেটা বলছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক আরেকটি কার্য আওতা হলো, এটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কার্য আওতা হলো এতে দেশের বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংক গুলোকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে। কি করে? নিয়ন্ত্রণ করে। তালিকাভুক্ত ব্যাংক গুলোকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রণীত নীতিমালা বা নির্দেশনাবলী মেনে চলতে হয়, এদেরকে কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলতে হয়,
এবং আমানতের একটা অংশ বাধ্যবাধকতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। আচ্ছা, তারপরেটা দেখো, বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রকের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও রিজার্ভ সংরক্ষণ, দেশের অভ্যন্তরে এর লেনদেন নিয়ন্ত্রণ এবং এই বিষয়ে বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলির সাথে সম্পর্ক রক্ষা করাও এই ব্যাংকের দায়িত্বের অধীন, যা একে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রকের মর্যাদা দান করেছে। তারপর সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো, ঋণের শেষ আশ্রয়স্থল। ঋণের শেষ আশ্রয়স্থল বিষয়টা যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদের এইভাবে বলতে হবে, সেটা হচ্ছে দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক যখন কোনো আর্থিক সংকটে পড়ে, তখন যখন তারা অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয় বা পারে না, তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের করে থাকে ঋণ দিয়ে থাকে। ওকে, এই জন্য অধ্যাপক খান্তি বলেছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল, বা সেন্ট্রাল ব্যাংক ইজ দি লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য গুলোকে বলা হচ্ছে দেখো ফিচার অফ সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কি বৈশিষ্ট্য গুলো আছে সেগুলো আমরা একটু দেখবো, দেখে আমরা কেন্দ্রীয় ব্যাংকে ডিফাইন করার চেষ্টা করবো আসলেই এই ব্যাংকটাকে আসলে কেন্দ্রীয় ব্যাংক বলা হয় এই বৈশিষ্ট্যের কারণে। প্রথমে এটা বলা হচ্ছে দেখো একক সংগঠন। কি সংগঠন? একক সংগঠন। যে কোনো দেশেই একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে, আসলে একাধিক কোনো কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশে থাকে না, শুধুমাত্র একটাই থাকে। তারপরে দেখো সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ। বর্তমানে অধিকাংশ দেশেই কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত, সরকারি মালিকানায় অধিকাংশ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ, আমরা যেটা জানি, এখানে যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত, বাট সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, বাট সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। তারপরে 3 নম্বর যে বিষয়টা দেখো, উদ্দেশ্যের ভিন্নতা। অন্যান্য যে কোনো ব্যাংকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ব্যাংকের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সে সবগুলা ব্যাংকের যে সামষ্টিক উদ্দেশ্যকে যোগফল যখন আমরা করব, বা আমরা যদি অ্যাকুমুলেটেড করি বা একত্রিত করি, তাহলেই আমরা দেখতে পারবো যে একটা দেশের অর্থনীতির মেইন উদ্দেশ্যটা কি। সেই কাজটাই আসলে কে করে থাকে, সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। যেমন ধরো যদি কৃষি ব্যাংকের কথা আমরা বলি, তাহলে কৃষি কাজের উন্নয়নের জন্য বা ডেভেলপমেন্টের জন্য ওই ব্যাংকটা প্রতিষ্ঠিত, কৃষকদের নিয়ে কাজ। শিল্প ব্যাংক শিল্প খাতের উন্নয়নের জন্য এটা প্রতিষ্ঠিত, যারা শিল্পপতি আছে তাদেরকে ঋণ দেয়, তাদেরকে মূলধন দেয়, তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। তো আবার আছে কর্মসংস্থান ব্যাংক আছে, আবার বাণিজ্যিক ব্যাংক আছে, তাই না? তাই এই ব্যাংক গুলোর প্রত্যেকটা ব্যাংকের একটা করে উদ্দেশ্য আছে। আর কেন্দ্রীয় ব্যাংকের মেইন উদ্দেশ্যটা হচ্ছে পুরা দেশের সামষ্টিক অর্থনীতিকে একটা চাঙ্গা রাখা, একটা ভালো অবস্থায় রাখা। তাহলে উদ্দেশ্য ভিন্ন সবার থেকে। তারপর দেখো নোট প্রচলনের একক অধিকার। দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংকের, না এটি এর উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। এই নোট প্রচলন অন্য যে কোনো ব্যাংক করতে পারবে না, শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এই কাজটা করতে পারে। ওকে, তারপরে 5 নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো মুদ্রার মান সংরক্ষণ। এটা আমরা স্কোপের মধ্যেই পড়ছি। সেটা দেখো, বিদেশি বাজারে দেশি মুদ্রার সম্মানজনক মান সংরক্ষণ এবং আভ্যন্তরীণ বাজারে মুদ্রার মান স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরটা দেখো সরকারের ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারের মালিকানা বা নিয়ন্ত্রণে থাকে না, সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন, সরকারি তহবিলের রক্ষক হিসেবে কাজ করে, এছাড়াও দেশে বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই ব্যাংকটা শুধুমাত্র সরকারি সরকারি ব্যাংক হিসেবে সরকারের মালিকানা বা নিয়ন্ত্রণে থাকে না, সরকারের যাবতীয় লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয় এবং সরকারের প্রতিনিধি হিসেবে বাহিরকে রিপ্রেজেন্ট করে আমাদের দেশকে বা সরকারকে,
সেটা করে। সরকারের যে আর্থিক নীতি বা ফাইন্যান্সিয়াল যে পলিসিটা আছে, সেই পলিসিটা আসলে এখান থেকেই ডেভেলপ হয় বা প্রচার বা প্রসার হয়, অন্যান্য ব্যাংকের মাধ্যমে এটা ছড়াই দেওয়া হয়, যে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অন্যান্য ব্যাংক গুলোকে জানাই দেওয়া হয় এবং তাদেরকে মানতে বাধ্য করা হয়। তারপরে এটা দেখো, অর্থ বাজারের অভিভাবক। অর্থ বাজারের অভিভাবক, দেশের অর্থ বাজার গঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে দেশের অর্থ বাজারটা গঠন, নিয়ন্ত্রণ এবং পরিচালনা কেন্দ্রীয় ব্যাংকের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই ব্যাংক অর্থ বাজার কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, ঋণের পরিমাণ, ঋণের পরিমাণটা কি রাখে, নিয়ন্ত্রণে রাখে, এবং পুরো অর্থনৈতিক নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। আচ্ছা, তারপরটা দেখো, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি দেশের বাণিজ্যিক বা অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রণীত নীতিমালা বা নির্দেশনাবলী মেনে চলতে হয়। এদেরকে কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলতে হয় এবং আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তারপরে 9 নম্বরে যে বিষয়টা, সেটা দেখো, বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ তাহলে বৈদেশিক বিনিময়ের পরিচালনা এবং নিয়ন্ত্রণের একক দায়িত্ব, পরিচালনা এবং নিয়ন্ত্রণের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। কেন্দ্রীয় ব্যাংক এই কাজটা দেখভাল করে। তারপরটা বলছে দেখো, 10 নম্বর, ঋণের শেষ আশ্রয় স্তর। দেশের সরকার বা অন্যান্য যে কোনো ব্যাংক যখন তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যায়, তারা অন্য কোনো উৎস থেকে বা সোর্স থেকে যখন তারা ফান্ডিং বা ফাইন্যান্স করতে পারে না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় ব্যাংক তখন তাদের ঋণ নেয়। এই জন্য অধ্যাপক খান্তে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয় স্তর, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। সর্বশেষ যে টপিকটি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু জানার চেষ্টা করবে। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সাম্রাজ্যের নেতা বা মুদ্রা বাজারের অভিভাবক। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য ব্যাংকিং স্টেট অ্যান্ড গার্ডিয়ান অফ দ্য মানি মার্কেট। এই বাক্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে ধারণা মিলে। এই গুরুত্ব দিন দিন এতটাই বেড়েছে যে উৎপত্তির প্রথম অবস্থায় এই ব্যাংক যেরূপ কার্য সম্পাদন করত, বর্তমানে তার চেয়ে অনেক বেশি কার্য সম্পাদন করতে হচ্ছে। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ সংক্ষেপে তুলে ধরা হলো, তো সেটা আমরা একটু দেখি কি কি বিষয়গুলো আছে। প্রথমে দেখো, এই কার্যাবলী বা কাজকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। প্রথমটা হচ্ছে সাধারণ কার্যাবলী, তারপরেটা হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, 2 নম্বরটা বলা হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, 6 নম্বর বলা হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী, এবং 9 নম্বর বলা হচ্ছে অন্যান্য কার্যাবলী। তাহলে এখানে কার্যাবলী কয়টা? 5টা। কার্যাবলী কয়টা? 5টা। তো দেখি প্রত্যেকটা কার্যাবলী আমরা একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে সাধারণ কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরেও কতগুলো সাধারণ বা মৌলিক কাজ সম্পাদন করে থাকে। সেগুলো হচ্ছে দেখো, নোট ও মুদ্রার প্রচলন করে। বর্তমানে সকল দেশের কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট এবং মুদ্রার প্রচলন, সেই সাথে এর ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। এখানে ডিকক বলেছেন, সেন্ট্রাল ব্যাংক হুইচ টুডে এনজয় এ কমপ্লিট মনোপলি অফ দ্য নোট ইস্যু। বর্তমানে সর্বত্রই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলনের একচাটিয়া অধিকার ভোগ করে থাকে। ওকে, এরূপ ব্যাংক উৎপত্তির ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্র এরূপ প্রয়োজনে মূলত এই ধরনের ব্যাংক গঠনে এগিয়ে আসে। তাহলে আমরা যদি উৎপত্তির ধারণাটাতে যাই, তাহলে বুঝতে পারবো যে এই ধরনের একটা, প্রত্যেকটা দেশ এই ধরনের একটা প্রয়োজন অনুভব করে যে ব্যাংকটা আমাদের মুদ্রাটা ইস্যু করবে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করবে, ঋণ নিয়ন্ত্রণ করবে। তখন এগুলো প্রয়োজন থেকে আসলে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপরেরটা দেখো, 2 নম্বরে, মুদ্রার মান সংরক্ষণ। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট এবং মুদ্রার প্রচলনই করে না, এর মূল্যমান সংরক্ষণের চেষ্টা চালায়। এই জন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং বিদেশি মুদ্রার বিচারে দেশি মুদ্রার মূল্যকে, মূল্যমানকে স্থিতিশীলতা
অনুকূলে রাখার চেষ্টা করে। প্রফেসর কিস অ্যান্ড এলটি বলেছে, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ব্যাংক হুজ এসেনশিয়ালি ডিউটি টু মেনটেন সাস্টেনেবিলিটি মনিটারি স্ট্যান্ডার্ড, মনিটারি স্ট্যান্ডার্ড অর্থাৎ মুদ্রার মানটা কি করে এখানে সংরক্ষণ এবং মুদ্রার মানটা সংরক্ষণ করে, মুদ্রার মানটা বা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখে। তারপর বলা হচ্ছে, দেখো 4 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ ক্রেডিট কন্ট্রোল। দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখাও কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ, কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। এর জন্য ব্যাংক বিভিন্ন নীতি বা কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের চেষ্টা চালায়। প্রফেসর শ বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যেখানে ঋণ নিয়ন্ত্রণকারী, যেখানে ঋণ নিয়ন্ত্রণ হয় বা ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক। তারপরেটা দেখো, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক বিনিময় হার অনুকূলে রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন এবং নির্গমন, ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে থাকে। আগমন নির্গমন ক্রয় এবং বিক্রয় কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য বৈদেশিক মুদ্রার লেনদেনে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এর দায়িত্বের মধ্যে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ছাড়াও এই ব্যাংক রিজার্ভের পরিমাণ কাম্য স্তরে রাখাও বজায় রাখাও রাখার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস বা চেষ্টা চালায়। তারপরটা দেখো, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী। সারা বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে পরিচিত। তাই এমএস ডিকক বলেছেন, সর্বত্র কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক প্রতিনিধি ও উপদেষ্টা হিসেবে কার্য সম্পাদন করে। সেন্ট্রাল ব্যাংক এভরিহোয়ার ফুলফিল দ্য ফাংশন অফ ব্যাংকার, এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট। সরকারি ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের যে সকল কার্য সম্পাদন করে থাকে তা নিম্নরূপ, সেগুলো আমরা দেখি। তহবিল সংরক্ষণ, তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে যে অর্থ বা তহবিল গুলো আসে ব্যাংকে সেগুলো কি করে, সংরক্ষণ করে বা জমা রাখে। এই জন্য বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকে বলা হচ্ছে কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট ফান্ড, মানে সরকারি তহবিলের সংরক্ষক কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়ে থাকে। তারপরে দেখো, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর। তাহলে দেখো, সরকারি ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব বা পাওনা সংগ্রহ করে থাকে। সরকারের যে রাজস্ব বা পাওনাটা আছে সেটা তারা কি করে থাকে, সংরক্ষণ করে থাকে, এবং সরকারের যে নির্দেশনা অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে বা এক খাত থেকে অন্য একটা খাতে ব্যালেন্সটা বা অর্থটা কি করে থাকে, স্থানান্তর করে থাকে। তারপরে দেখো 3 নম্বর বলছে, আর্থিক লেনদেন সম্পাদন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। শুধু তাই নয়, মিস্টার ডিকক বলেছেন, ইটস ক্যারিড আউট অফ গভর্নমেন্ট ট্রানজেকশন ইনভলভিং দি পারচেস এন্ড সেলস ফর ফরেন কারেন্সিস। আচ্ছা, অর্থাৎ এটি সরকারি পক্ষে লেনদেন সম্পাদন করে যার মধ্যে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা 5 নম্বরটা দেখো, মানে ঋণদান এবং ঋণ তত্ত্বাবধান, ঋণদান ও ঋণ তত্ত্বাবধান। সেটা দেখো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে, সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে। সরকারের আর্থিক সংকটের সময় এই ব্যাংক সরকারকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দেয়, স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শুধু তাই নয়, বিভিন্ন খাত হতে ঋণ সংগ্রহেও এই ব্যাংক সরকারকে সহযোগিতা করে। যেমন সরকার বন্ডের মাধ্যমে ঋণ সংগ্রহ করে থাকে, বন্ড সিকিউরিটি ইত্যাদি এই ব্যাংক সরকারের পক্ষে বিক্রয়ের ব্যবস্থা করে ও উক্ত ঋণ তদারক করে। আচ্ছা গেল। তারপরটা দেখো, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ সংস্থা IMF, আঞ্চলিক উন্নয়ন ব্যাংক ADB, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক IDB ইত্যাদি ব্যাংকের সাথে যোগাযোগ এবং সম্পর্ক রাখার জন্য চেষ্টা বা প্রয়াস চালায়। তারপরটা দেখো, সরকারি উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, এই ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে দেশে বিদেশে বিভিন্ন পক্ষের সাথে কি করে, যোগাযোগটা প্রতিষ্ঠা করে এবং প্রয়োজনে চুক্তি লেনদেন সম্পাদন করে। এছাড়াও সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে বিভিন্ন পরামর্শ দিয়ে
সরকারকে সহায়তা করে। তারপরেটা দেখো, সর্বশেষ সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। সরকারের আর্থিক নীতি প্রণয়নে এই ব্যাংক শুধুমাত্র তথ্য ও পরামর্শ দিয়েই সাহায্য করে না, তা বাস্তবায়নে ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধ্যাপক আর এস শ্রেয়ার বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের সামগ্রিক প্রশাসনের একটি বিশেষ অঙ্গ, যা সরকারের আর্থিক নীতিগুলো বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করে। তারপর গণমাটা আমরা দেখবো অন্যান্য ব্যাংকের ব্যাংকার। আচ্ছা, ডক্টর এস এন সেন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের রাজা, রাজ্য ও সূর্য হিসেবে বর্ণনা করেছেন। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঘিরেই যেমন আমানতকারী বা গ্রাহকগণ আবর্তিত হয়, তেমনি দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকে ঘিরেই কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে সকল কাজ সম্পাদন করে তা নিম্নলিখিত, সেগুলো হচ্ছে, দেখো আমরা দেখি, অর্থ জমা সংগ্রহ এবং সংরক্ষণ। তাহলে অন্যান্য ব্যাংকের যে অর্থটা তারা কেন্দ্রীয় ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকাটা জমা দিচ্ছে, তাহলে তারা যে টাকাটা জমা দিবে সেটা তারা কি করবে, সংগ্রহ করবে এবং টাকাটাকে সংরক্ষণ করবে। তারপরের যে বিষয়টা দেখো, নিকাশ ঘর হিসেবে কাজ। তার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে আন্তঃব্যাংকিক দেনা পাওনার উদ্ভব হয়। সারা বিশ্বে এরূপ নিষ্পত্তির দায়িত্ব কেন্দ্র ব্যাংক পালন করে, এই জন্য এই ব্যাংক নিজ তত্ত্বাবধানে নিকাশ ঘর পরিচালনা করে। তাই জনসি বলেছেন, ক্লিয়ারিং ইজ দ্য মেইন অপারেশন অফ সেন্ট্রাল ব্যাংক। তাহলে জনসি কি বলেছে, ক্লিয়ারিং ইজ দ্য মেইন অপারেশন অফ সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে প্রধান কাজগুলোর মধ্যে সেটার মধ্যে যেটা হচ্ছে ক্লিয়ারিংটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আচ্ছা, তারপরটা দেখো ঋণদান। কেন্দ্রীয় ব্যাংক তার অধীনে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনে ঋণ দেয়। শুধু তাই নয়, তালিকাভুক্ত ব্যাংক যখন কোন সূত্র হতে আমানত বা ঋণ সংগ্রহে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স হিসেবে ভূমিকা পালন করে। নর্মালি ঋণ দেয়, আর তখন তালিকাভুক্ত ব্যাংকগুলো যদি অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হয়, তখন তাদের শেষ ভরসা হিসেবে, আশ্রয়স্থল হিসেবে আসলে কেন্দ্রীয় ব্যাংক এখানে কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। তারপরটা দেখো বলছে ঋণ তদারকি। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক সময় শুধুমাত্র ঋণ প্রদানই করে না, অধীনস্থ ব্যাংকগুলো কি খাতে ঋণ দিচ্ছে তা তদারক করে। অর্থাৎ অধীনস্থ ব্যাংকগুলো, আমরা যদি যমুনা ব্যাংকের কথা বলি, সোনালীর কথা বলি, রূপালীর কথা বলি, ব্র্যাক ব্যাংকের কথা বলি, তারা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ ব্যাংক। তারা আবার কি করে, কেন্দ্রীয় ব্যাংক আবার কি করে, ওই ব্যাংক গুলা কোন খাতে কোন গ্রাহককে ঋণ দিচ্ছে সেগুলো তারা তদারক বা বিশ্লেষণ করে দেখে। আচ্ছা, ঋণ আদায়ের সহযোগিতা দান। যখন কোনো ব্যাংক, অধীনস্থ ব্যাংক, ঋণ আদায় করতে যদি ব্যর্থ হয়, তখন তাদের ঋণটা আদায় করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা বা পূর্ণ সহযোগিতা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরটা দেখো উপদেষ্টা বা প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র তালিকা ব্যাংক সমূহকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক তাদের যে অধীনস্থ ব্যাংক গুলো আছে বা তালিকাভুক্ত যে ব্যাংক গুলো আছে, তাদের এই ব্যাংকিং কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার জন্য বা তাদেরকে কিছু পরামর্শ বা কিছু ধরনের টিপস বা ট্রিক্স দিয়ে থাকে, যে আপনারা এই ধরনের কাজগুলো এইভাবে সম্পাদন করে থাকবেন, তাহলে আপনাদের জন্য কাজগুলো ইজি হবে। আচ্ছা, তারপরটা দেখো উন্নয়নমূলক কার্যাবলী। উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে বিষয়গুলো দেখো এখানে কি বলছে, কেন্দ্রীয় ব্যাংক উদ্দেশ্য হলো দেশের সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা। এই উদ্দেশ্যে উন্নয়নশীল দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো সরকারের নির্দেশ মতো বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা চালায়। নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ কার্যাবলী তুলে ধরা হয়। প্রথমটা হচ্ছে দেখো উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন। প্রথমটা হচ্ছে উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন, সেগুলো দেখো কি বলছে, কেন্দ্রীয় ব্যাংক দেশের উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাত যেমন আছে কৃষি, শিল্প উন্নয়নের বিশেষ সহায়তা প্রদান করে। এই জন্য বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠায় এবং পরিচালনার সহায়তা দেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে, ব্যাংক সমূহকে বিভিন্ন উন্নয়ন খাতে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, উৎসাহিত করে থাকে, যে আপনারা এই উন্নয়ন খাত বা এটা ডেভেলপমেন্ট খাত দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে,
এই ক্ষেত্রে আপনারা ঋণ দেন। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বরে বলছে, দেখো ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, তাহলে দেশের ব্যাংকিং সাম্রাজ্যের নেতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে সবসময় চেষ্টা চালায়। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করে, বিভিন্ন ব্যাংকের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী নতুন ব্যাংকের তালিকাভুক্তিকরণ এবং ব্যাংক প্রতিষ্ঠা ও পরিচালনার সকল স্তরে সক্রিয় সহযোগিতা দেয়। শুধু শাখা প্রতিষ্ঠা বা ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণেও কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, সহায়তা প্রদান করে থাকে। তাহলে দেখো, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক দেশের আমদানি কাম্য স্তরে ধরে রাখার জন্য রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্য ব্যবস্থা গ্রহণ করে। এই জন্য দেশীয় মুদ্রার বিনিময় হারকে স্থিতিশীল রাখতে সচেষ্ট হয়। এছাড়া বৈদেশিক বাণিজ্য উন্নয়নের বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা চালায়। 4 নম্বর যে বিষয়টা, দেখো আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান ও সেই সাথে সরকারের ব্যাংক হওয়ার কারণে সরকারের গৃহীত আর্থিক পরিকল্পনার মান উন্নয়নের চেষ্টা চালায়। এই জন্য সরকার বিভিন্ন তথ্য বা রিপোর্ট রিপোর্ট করে এবং সরকারকে কি দেয়, পরামর্শ দেয়। সরকারি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখে কেন্দ্রীয় ব্যাংক এই দায়িত্ব পালন করে। 5 নম্বরটা দেখো, বলা হচ্ছে জনশক্তির মান উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নের চেষ্টা করে। যে লোকগুলান এখানে কাজ করে তাদেরকে তাদের উন্নয়নের জন্য বা ডেভেলপমেন্টের জন্য কাজ করে, তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কাজ করে। যেমন নিজ প্রতিষ্ঠান নিয়োজিত জনশক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং বিভিন্ন তালিকাভুক্ত যে ব্যাংক গুলো আছে বা অন্যান্য যে ব্যাংক গুলো আছে সেখানে ব্যাংক গুলো জনশক্তির মান উন্নয়নে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই জন্য ব্যাংক গুলোকে উৎসাহ দেয় এবং নির্দেশনা প্রদান ও তত্ত্বাবধান করে থাকে। তারপর সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, দেশের আবিষ্কৃত বা অনাবিষ্কৃত প্রাকৃতিক সম্পদ জনগণের অর্থনৈতিক কল্যাণে কাজে লাগানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে। এরূপ সম্পদ আরোহণ বা অনুসন্ধানের কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে এই ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে অন্যান্য কার্যাবলী, অন্যান্য কার্যাবলীর মধ্যে যে বিষয়গুলো আসছে সেটা আমরা একটু দেখি। উপরে বিষয়গুলো ছাড়াও আরো কিছু বিষয় আছে যে কার্যাবলী গুলো ব্যাংক সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেই বিষয়গুলো অর্থনৈতিক গবেষণা অর্থাৎ ইকোনমিক রিসার্চ। তাহলে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থাটা কেমন বা একটা দেশ কি অবস্থায় আছে বা কি অবস্থা চলতেছে, কোনটার কি স্ট্যান্ডার্ড, কোথায় কি সমস্যা, সেগুলো রিসার্চ বা গবেষণা ছাড়া আমরা আসলে এখান থেকে কি করতে পারবো না, সিদ্ধান্তে উপনীত হতে পারবো না, এই সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারবো না। তাই আমাদের যেটা করতে হবে, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাবাজার কার্যকর পরিচালনা, সরকারের আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধর্মী অর্থনৈতিক গবেষণা এবং কার্য পরিচালনা করে। এরূপ গবেষণার স্বার্থে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন হয়, তথ্য সংগ্রহ করে ও তথ্যগুলোকে ডাটা গুলোকে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের পৃথক সেল আছে, অন্য একটা সেল আছে বা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, তারা শুধু এই কাজগুলো করে, তারা ডাটা গুলো সংগ্রহ করতে সারা বছর ধরে এবং ডাটা গুলোকে তারা অ্যানালাইসিস করতে, ওখান থেকে একটা সিদ্ধান্ত আসতেছে, সেই সিদ্ধান্তটাকে পরে তারা রিপোর্ট আকারে পেশ করে। আচ্ছা, তাহলে তথ্য সংগ্রহ এবং সরবরাহ, সরকারের ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিভিন্ন মুখী তথ্য কি করে সংগ্রহ করে এবং প্রয়োজনে সরকারের বিভিন্ন বিভাগ তালিকাভুক্ত ব্যাংক সমূহকে কেন্দ্রীয় ব্যাংক সকল তথ্য কি করে সরবরাহ করে। তারপরেরটা দেখো সর্বশেষ, যেটা একটা রিপোর্ট তৈরি এবং প্রকাশনা, রিপোর্ট তৈরি ও প্রকাশনা, দেখো সরকার এবং ব্যাংকের নিজস্ব প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে, বিভিন্ন ধরনের কি করে থাকে, রিপোর্ট তৈরি করে। এছাড়া এরূপ ব্যাংক দেশের অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থার চালচিত্র সম্পর্কে পত্রিকা প্রকাশ করে, এছাড়া বার্ষিক কার্যক্রমের উপর রিপোর্ট তৈরি করে, প্রকাশ করে এবং বিক্রয়ের ব্যবস্থা করে। এই জন্য ব্যাংকের নিজস্ব প্রকাশনা এবং বিক্রয় সেল আছে। দেশের অর্থনীতি সম্বন্ধে জানতে গেলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে রিপোর্টটা আছে সেটা যদি তুমি পড়ো বা ওটা সম্বন্ধে কোনো ধারণা থাকে তাহলে তুমি এখান থেকে ভালো একটা ধারণা পাবে। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অর্থ ব্যবস্থার নিয়ামক শক্তি হিসেবে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? স্যার নিকাশ ঘরটা একটু বুঝাই দিবেন। নিকাশ ঘর খালি জাস্ট বলছি, তাই না? আচ্ছা, নিকাশ ঘরটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস। সেটা হচ্ছে যে যেমন ধরো আমাদের যমুনা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, তাদের যে প্রতিদিনের যে লেনদেনটা হচ্ছে, তারা হচ্ছে যমুনা ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের একটা লেনদেন হচ্ছে বা ট্রানজেকশন হচ্ছে, ঠিক আছে? তো তাদের মধ্যে দেন অ্যাপ অনার্স সৃষ্টি হচ্ছে। আবার ব্র্যাক ব্যাংকের সাথে যমুনা ব্যাংকের হচ্ছে, যমুনা ব্যাংকের সাথে এ হচ্ছে, হওয়ার ফলে তাদের প্রতিনিয়ত একটা দেনা পাওনার সৃষ্টি হয়। সেই দেনা পাওনাটা একটা নির্দিষ্ট সময় অন্তে মানে নিষ্পত্তির জন্য একটা থার্ড একটা পার্টি হিসেবে, এরা না একটা পার্টি হিসেবে কোনো গার্ডিয়ান হিসেবে যে কাজ করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। কথা বুঝো নেই? তুমি তোমার তিনটা ফ্রেন্ডের মধ্যে তোমার দেনা পাওনা আছে, তুমি ওর কাছে 20 টাকা পাও, ও তোমার কাছে 10 টাকা পায়, আর একজন তোমার কাছে 5 টাকা পায়, তাহলে এটা একটা নিষ্পত্তি দরকার। সেই নিষ্পত্তির যে ব্যবস্থাটা করে সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটাকে বলা হচ্ছে, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। আজকে তোমাদের ক্লাসের সময় নেই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর প্রশ্নগুলা যদি থাকে রিমার্ক করে আর এই জায়গায় তোমরা 10 জন ক্লাসে জি আসো। স্যার।